শুধু চাঁদ বদলি আমাকে মা বা বলে না হারিয়ে গেছে সোনার মন দুকারে হারিয়ে গেছে সোনারিয়া মা কোথায় গেলি সোনারিয়া মা
कथाई चले गेली बहारे एके प्रासाने प्राचीने पतिते रंधे पतित धनी होय तबे केनो डाके सनो कामोरे बारे बारे तबे के मोरे मन होय अमार प्रजारा सनो काते कुटु भाषा बोली आछे नकी तार विचार भी करबो আমি আর বিলম্ব করব না এই মুহূর্তে অন্তপুর মাঝ হতে গিয়ে দেখতে চাই কেন ডাকছে আজ সরকার আহারে সরকার महाराज बोले भलो सरखा महाराज सुनुन महाराज आज पंता के तुम्हारे चाय चाय के पुत्र सबाई मारा गेछे আমার ছেলে অনেক অনেক দূরে চলে গেছে গো বলি বলে বাকি শূন্য কাঁচা আজ যে পড়ে আছে গো বলো সরকা বলো মহাদা মহারাজ কি তুমি ভুল করলে কি সুখের সংসার আমি যাবো মহারাজ আমি যাবো ওই মন্দিরে করবো ভুল করেছ সড়কা তুমি ভুল করেছ ও তোমার মাসি নয় ভগবান নিষ্ঠুর পাশারে দেবতা তুমি আজ মন্দির হতে দেখো আজ তোমার ছয় পুত্র কেমন ঘুমিয়ে আছে আজ যদি আমি কাঁদি দূর হতে আজ লঘু জাতি ছাগলে একটা হাসি হাগবে রাজার পুত্র শোকে আজ পাগল হয়ে গেছে আমার চরণ দেবে আজ পুষ্পাঞ্জলি ওরে লোক যাতে চাগমারি কানে তুই মনে ভেবেছিস রাজার পুত্র মিনিয়েছিস
আমি তোর চরণে দেবে অঞ্জলি, কোনোদিন হবে না সে আশায়, তোর কোনোদিন সফল হবে না রে, আশা করে বসে আছিস ওই আশায় পড়বে তোর এক মুষ্টি ছা। এই মধ্যে আজ আমার পথটা ধরে নিয়ে যাবো শ্মশানে ঘাটে, আজ পিতা হয়ে পুত্রের মুখ অগ্নি করিবে ভগবান, তুমি দূর হতে আজ দেখো আর আমি পাচ্ছি না ঠাকুর, তুমি বলে দাও। কোথায় কোথায় দাঁড়ি বাহরি, এই মুহূর্তে তোমরা এসো। ঠিকই বলছো দাঁড়ি পাহরে, ঠিকই বলছো, শ্মশানে যেতে হলে একটি মোড়ার প্রয়োজন। তাহলে তাকে দেখো দাঁড়ি, ওই আমার ছয় বুত্তে কেমন ঘুমে। এরা এভাবে পড়ে আছে কেন, এরা কথা বলছে না মহারাজ? দারে আমরা জানতাম না মহারাজ যে আপনার পুত্র মারা গেছে, আমাদের ক্ষমা করে দেবেন মহারাজ। বেশ, আজ আমি তোমাদের ক্ষমা করলাম, বেশ যাও আমার পুত্র নিয়ে যাও ওই শ্মশানে ঘাটে। মহারাজ পুড়িয়ে আগে মুষ্টি ছাই আমাকে দাও। মহারাজ যাদের আমরা ছোট থেকে লালন পালন করেছি তাদের তাদের নিয়ে যাওয়াই মহা শ্মশানে। তোমরা লালন পালন করেছ কিন্তু আমি তোর পিতা, তাই পিতা হয়ে তোমাদের কাছে বলছি এই মুহূর্তে তোমরা নিয়ে যাও শ্মশানে ঘাটে। পুড়ে আগে মুষ্টি ছাই এলো দাঁড়ি, আগে মুষ্টি ছাই এলো, ওরে খোকা তোরা ঘুমিয়ে খাও, আমি আসছি খোকা। দাদা বল ভাই, মহারাজের ছোট সন্তান মারা গেছে, এদের নিয়ে যেতে হবে শ্মশানে। আমি বলছিলাম কি দুজনে নিয়ে যাওয়া সম্ভব তো নয়, নিয়ে যেতে পারি, একটু একটা কাজ করতে হবে। চার ছক চব্বিশ জনের দরকার আছে, চব্বিশ জনের দরকার নেই, দুজনে করে দেবো কাজটা। কি করে বলছো, একটু মাল দিতে হবে তাই নাকি? আরে ওগুলো তো সব পাবে, কারণ শ্মশানে যেতে গেলে ওগুলো তো দরকার লাগবে। এ আগা গোড়া করে বেঁধে নেবো, বেঁধে নিয়ে চলে যাব। বেশ আর কে যায় দেখো, জিজ্ঞাসা করে দেখো। আর কেউ যাবে? যাবে না, জিজ্ঞাসা করো না, কেউ যাবে না, দুজনে যাব। ও দুজন যাবে, দুজনে গেলে ঠিক আছে, তাহলে চলে যাই। এ তাহলে একটা কথা বলি শোন। হ্যাঁ বল। মানুষ মারা গেলে পায়ের দিকে ভারী হয়, তোর অল্প বয়স থেকে পায়ের দিকে নিয়ে আর পায়ের দিকে